হ্যালো বন্ধুরা, আমি আবদুল্লাহ ASBD 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে আপনি আপনার ইচ্ছামতো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এই ধরনের সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। তাহলে চলুন সময় নষ্ট না করে জেনে নেই কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এমন ধরনের সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়। তো বন্ধুরা, এই ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে আমার ভিডিও ডিসক্রিপশনে। ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, সেখানে গিয়ে দেখবেন লেখা আছে ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করেন, তখন এটা ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনি যে কোনো ব্রাউজারে ঢুকে লিখতে হবে টেলিগ্রামি APK, লিখে চার্জ দেন। দেখবেন আপনার সামনে প্রথমে ওয়েবসাইটে চলে আসবে, সেখানে ক্লিক করার পরে সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, এর আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন, এটা ডাউনলোড করার পরে এই অ্যাপসটিকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট হাউ টু। তো আপনি ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখবেন এইরকম একটা পেজ চলে আসছে, দেখেন এখানে অলরেডি একটা অ্যানিমেশন তৈরি করা আছে। তো আমরা এখন এই টেলিগ্রামি APK অ্যাপস্টার কিছু ফিচার আছে, ফিচার সম্পর্কে পরিচয় হয়ে নিব। তাহলে চলুন দেখেন উপরে লেখা আসতে হওয়ার একটা চিহ্ন দেওয়া আছে, সেখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে, জেন্ডার ফিমেল, মেল ফিমেল। তো আমরা মেলটাকে সিলেক্ট করলাম। তারপরে দেখেন নিচে চোখের একটা আইকন দেওয়া আছে, সেখানে ক্লিক করেন। এখান থেকে আপনি চোখের কালারটা পরিবর্তন করতে পারবেন, যে কালার ইচ্ছা আপনি রেখে দেন, আমি একটা রেখে দিলাম। তারপরে দেখেন চুলের আইকন দেওয়া আছে, চুলের আইকনে ক্লিক করেন। তো এখান থেকে আপনি চুলের কালারগুলি পরিবর্তন করতে পারবেন যেটা ইচ্ছা। তো এখানে কিছু সাইটে ভার্সন দেওয়া আছে, বেগুলি হচ্ছে বেড ভার্সন, সেগুলি আপনি ব্যবহার করতে পারবেন না, সেগুলি লক করা আছে। তারপরে আপনি নিচে দেখেন প্যান্টের একটা চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করেন। এখান থেকে আপনি প্যান্টের কালারটা পরিবর্তন করতে পারবেন। তারপরে ব্যাগ ক্লিক করেন। তারপরে আপনি দেখেন এই পাশে একটা জুতার চিহ্ন দেওয়া আছে, এখান থেকে আপনি জুতার কালার পরিবর্তন করতে পারবেন। তারপরে দেখেন উপরে জামার চিহ্ন দেওয়া আছে, এখান থেকে আপনি জামাটাও চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখেন উপর আরেকটা চিহ্ন দেওয়া আছে, এখান থেকে আপনি মাথাটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তারপরে দেখেন একটু উপরে কোনো বা ডান পাশে স্কেলটন, এখান থেকে আপনি আপনার শরীরের কালারটা পরিবর্তন করতে পারবেন। এখানে বাম পাশে ইমোশন দেওয়া আছে, ইমোশনে ক্লিক করেন। ইমোশনে ক্লিক করার পরে দেখবেন এই যে ইমোশন চলে আসছে, এখানে কিছু মুখের কাছে ভাব দেওয়া আছে, আপনি এটাকে হাসি হাসি ভাব, একটু অন্যরকম ভাব, তারপরে একটু রাগ রাগ ভাব নিতে পারেন। আপনার কাছে যেটা পছন্দনীয় হয় সেটাই আপনি নিতে পারেন, সিলেক্ট করতে পারেন। তো নর্মালটাই বেশি ভালো, আমি নর্মালটাই রেখে দিলাম। তারপরে দেখেন নিচে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন। এখানে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডগুলো আপনি চেঞ্জ করতে পারেন। অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, আপনার পছন্দ হবে অবশ্যই। তো আপনার মন যেটা ভালো লাগে সেটাই আপনি নির্ধারণ করতে পারেন। তারপর আপনার পেজে ক্লিক করার পরে মেসেজ অপশন দেওয়া আছে, মেসেজ অপশানে ক্লিক করতে হবে। মেসেজ অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে 30 সেকেন্ড রেকর্ড করার একটি অপশন চলে আসছে, এখানে আপনি 30 সেকেন্ড ভয়েস রেকর্ড করতে পারবেন। তো আমি ভয়েস রেকর্ড করলাম। ভয়েসটি রেকর্ড করার পরে আপনি দেখেন এটা অ্যানালাইজিস হবে। অ্যানালাইজিস হওয়ার পরে নিচের কোনায় শেয়ার বাটন অপশনটা চলে আসবে, শেয়ার বাটনে ক্লিক করার পরে
আপনার সামনে দুইটা অপশন বা তিনটা অপশন চলে আসবে। যদি আপনি হোল্ডারে সেভ করতে চান তো হোল্ডার অপশন চলে আসবে, হোল্ডারে ক্লিক করবেন। হোল্ডারে ক্লিক করার পরে আপনার এটা সেভ হয়ে দেখবে, সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আপনি এটা গ্যালারিতে গিয়ে দেখবেন ভিডিওটা সেভ হয়ে আসে, তখন গ্যালারি থেকে ভিডিওটা আপনি দেখতে পারবেন, ভয়েসটা শুনতে পারবেন এবং ভিডিওটা দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।